হ্যালো ফ্রেন্ডস, এখন চারের দাগের যে অঙ্কটা আছে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার না কস টু দি পাওয়ার 6x ডিএক্স, এর ইন্টিগ্রেশনটা করতে গেলে দেখো সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 থেকে একটা স্কোয়ার নিলে ট্যান স্কোয়ার হয়, আর বাকি যে কস টু দি পাওয়ার 4 থাকে যেহেতু নিচে আছে তাই সেক টু দি পাওয়ার 4x করা হয়েছে। তারপরে লাইনে দেখো এটার জন্য সেক টু দি পাওয়ার 4x এর জন্য সেক স্কোয়ার এক্স আর সেক স্কোয়ার এক্স আর ট্যান স্কোয়ার যা ছিল সেটাই রাখা হলো। এরপরের লাইনে সেক স্কোয়ার এক্স এর জন্য 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, ট্যান স্কোয়ার এক্স আছে যা ছিল তাই আছে। এরপরে অঙ্কটা ধরতে হবে ট্যান এক্স, ট্যান এক্স সমান জেড, সেই জন্য সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড হয়েছে। এরপরে এই মানগুলো জাস্ট বসাতে হবে, দেখো 1 প্লাস ট্যান এক্স ধরা হয়েছে জেড, তাই জেড স্কোয়ার, এটা জেড স্কোয়ার, এখান থেকে এইটুকুন অংশ ডিজেড, অঙ্কে আমরা পেয়ে গেছি মানটা। এরপরে মান বসানোর পর এই পেয়েছি, তাহলে এরপরে দেখো জেড স্কোয়ারের সঙ্গে এক গুণ করলে জেড স্কোয়ারই হয়, তার ইন্টিগ্রেশন মানে কি জেড কিউব বাই 3 প্লাস এই প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে হবে 4 পাওয়ার, তার জন্য জেড টু দেওয়ার 4, তার ইন্টিগ্রেশন হবে জেড টু দেওয়ার 5/5 প্লাস সি। এরপরে জেড এর যে ভ্যালু বসিয়ে দিলে 1/3 10³x প্লাস 1/5 10⁵x প্লাস সি, অবশ্যই সি সমকল ধ্রুবক লিখে দিতে হবে। এটা তোমাদের চারের দাগের উত্তর, চারের দাগটা এইভাবে করবে, এটাও খুব ইন্টারেস্টিং অঙ্ক। থ্যাংক ইউ।